হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনারা দেখাবো কিভাবে উইন্ডোজ 11 কম্পিউটারে ইন্টারনেট ইউজেস ডাটা দেখতে হয় বা ট্র্যাক করতে হয়। শুরুতে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করুন, তারপর সেটিংস অপশনে ক্লিক করুন। সেটিংসের আন্ডারে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনে ক্লিক করুন এবং ডান পাশ থেকে অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করুন। অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংসের আন্ডারে ডাটা ইউজেস অপশনে ক্লিক করুন। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন লাস্ট 30 দিনে আপনি কতটুকু ডাটা ইউজ করেছেন এবং কোন অ্যাপে কতটুকু ডাটা ইউজ করেছেন। যেমন সিস্টেম 3.1 GB, টেরাবক্স 746 MB, ফায়ারবক্স 95 MB, এভাবে এক্সেট্রা এক্সেট্রা সব আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ ওয়াইজ। এবং একদম নিচে আপনি রিসেট ইউজেস স্টেটস রিসেট অপশন, অর্থাৎ আপনি এই ইউজেসটাকে ডিলিট করতে পারবেন। যেমন রিসেট ক্লিক করলাম, রিসেট অপশনে ক্লিক করলাম, তাহলে আর কোনো ইউজেস দেখতে পাচ্ছি না, অর্থাৎ সব ইউজেস ট্র্যাক মুছে গেছে। আবার নতুন করে যখন আপনি ডাটা ইউজ করবেন আবার এভাবে ট্র্যাক হতে থাকবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।